فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ফোর আল্লাহ সল্লি আলাই আল্লাহ রেখা আলাই আজকে দিনে মাজরিসের বিষয় হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামকে কটুক্তি করবে তার পরিণতি কী হতে পারে আল্লাহ সবহান আলা বলেন ইন্নদিন উদুন আল্লাহ অ রসুল আহুল্লাহ আনাহম আল্লাহ হুফিদ দুনিয়া ওয়াল্লাহ আখিরা ও আদাল আহুম আজা বা আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় যারা যেবা যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ সুবাহানা তা আলাহ তাদের উপর লানত করেন দুনিয়াতে যেমন লানত করেন পরকালেও তাদের উপর লানত হবে এবং তাদেরকে মর তাদের জন্য মর্মান্তিক শাস্তি প্রস্তুত করা হয়েছে যে সময় তো ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি আমরা দিন ইসলাম পেয়েছি আল্লাহ সাল্লাম অনেক কষ্ট করেছেন সাহাবারা অনেক কষ্ট করেছেন আমরা এইভাবে দিন পেয়েছি আল্লা সুবহান তালা মানুষকে হেফাজত করেন মুসলিম জাতি মমিন ব্যক্তিকে আল্লাহ সুবাহান তালা হেফাজত করেন তাই মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য যে আল্লাহ এবং তার রাসুলকে যারা কষ্ট দেয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কারণ ইমান ভঙ্গের একটা কারণ যারা দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে ইসলাম ভঙ্গের কারণ এর মাধ্যমে সে দিন থেকে বের হয়ে যায় আল্লাহ সুবহান তালা বলেন উল আবিল্লাহি ও আয়াতিহি ও রসউুলহি কুন্তুম তাস্তাহে উন যারা আল্লাহর আয়াত এবং আল্লাহ সাল্লামকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ সুহ আল্লাহর বিধি বিধানকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে এরা মূলত দিনকে ঠাট্টা বিদ্রুপ করে এবং এটা একটা ইসলাম ভঙ্গের কারণ ইসলাম নষ্টের একটা কারণ আর যারা মূলত আল্লাহ এবং তার রাসুলকে এইভাবে গালিগালাজ করে আর দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যদি দেশের যারা দায়িত্বশীল আছেন দেশ যারা চালাচ্ছেন দায়িত্বশীল যারা রয়েছেন তিনারা যদি তাদেরকে ধরে যে শাস্তির দরকার কঠোর হস্তে শাস্তি প্রদান না করেন তাহলে দেখবেন যে অচিরেই আল্লাহর পক্ষ থেকে কখন গজব নাজিল হবে আপনার ওপর আমার ওপর সবার উপর সবার উপর গজব নাজিল হবে খাস করে যারা দেশের দায়িত্বে আছেন এরা অনেক বড় দায়িত্ব নিয়ে আছেন গোটা উম্মার দায়িত্ব বাংলাদেশের যারা রয়েছেন যারা দেশ চালাচ্ছেন তারা দায়িত্ব নিয়ে আছেন তাই যারা এই দায়িত্ব নিয়ে আসেন তাদের কঠোর হস্তে যারা অন্যায়কারী দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আপনাকে আমা মানে যারা দায়িত্বশীল অবশ্যই তাদের দিতে হবে নচেত আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে কারণ এ মর্মে আল্লাহ রসুল ভাল আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আনুহুলিকু আফিনা সালে হুন যে আমরা কি ধ্বংস হয়ে যাব যেখানে নেকর ব্যক্তি আছে সেখানে আমরা কি ধ্বংস হয়ে যাব আল্লাহ সাল্লাম বলেছিলেন ইদা কাসরাল খাবাস যদি সেখানে বেশি পাপ বিস্তার করে পাপ যদি বেশি হয় তাহলে নেককার ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে তাই এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে এমনিতেও পাপে জর্জরিত বেশি কারণ আমরা যদি লক্ষ্য করি সবথেকে গজব নাজিল হওয়ার দেশ যেগুলা আমরা দেখি যে গজব নাজিল হওয়ার দেশ যদি লক্ষ্য করি যে বাংলাদেশ পাকিস্তান আর ভারত এ দেশগুলাতে বেশি কবর পূজা হয় এমনিতেই আমাদের উপর লানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আমরা কবর পূজারীদেরকে আমরা লালন করছি যারা কবর পূজারীদেরকে লালন করছি আবার দেখা যাচ্ছে যে আবার লালন করছি কিছু মানুষকে যারা দিনকে নিয়ে কুটুক্তি করছে এদেরকেও লালন করছি তাহলে এমনিতেও এমনিতেই আমরা গজব নাজিল হওয়ার দেশ হিসেবে প্রলক্ষিত হয়ে আছি তাই এ বিষয়গুলো যারা দায়িত্বশীল আছেন অবশ্যই আপনাদের উচিত যে আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে এ বিষয়গুলো লক্ষ্য করা যদি কারোর আল্লাহর প্রতি ভয় থাকে তাহলেই সে এগুলা করতে পারবে আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলছেন কুল্লুকুমরা আইন ও কুল্লুকুমাস উলুন আনর আয়াতিহি যে প্রত্যেকে আমরা দায়িত্বশীল প্রত্যেকে আমরা দায়িত্বশীল তাই যার যে দায়িত্ব রয়েছে ঠিকভাবে দায়িত্ব যদি পালন না করে তাহলে আল্লাহ সুবহান তালার কাছে তাকে ধরা খেতে হবে যে যিনারা দেশের প্রধান এবং দেশ চালাচ্ছেন ইনারা গোটা দেশের দায়িত্বশীল বিঝা বিধায় দেশে কি হচ্ছে অন্য অপকর্ম হচ্ছে দিনের বিশেষ বিশেষ করে দিন আমাদের বাংলাদেশে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম হয়ে যদি এ দেশে এ দেশে আল্লাহ এবং তার রাষ্ট্রকে গালিগালাজ করা হয় আর কিছু না বলা হয় তাদের শাস্তি দেওয়া না হয় যদি তাদেরকে এর কারণে শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা আর কার কাছে কি আশা করি কার কাছে কি আশা করি মালয়েশিয়ার মতো একটা দেশ জাল্লা রসুলসাল্লা সাল্লাম সম্পর্কে কটুক্তি করার কারণে অমুসলিম হয়েও কটুক্তি দিনকে নিয়ে কূটিক্ত করার কারণে তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে তাহলে যারা অমুসলিম মুসলমানের দেশে অমুসলিমরা বসবাস করে যদি আল্লাহ রসুল সোল্লা হলা সম্পর্কে কটুক্তি করে তাহলে প্রধানমন্ত্রী জিনারা রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন এনাদের উচিত হবে যে আপনাদের কঠোর হস্তে তাদেরকে দমন করা কঠোর হস্তে দমন করা কারণ মানুষকে বেশি সময় দেওয়া হয়নি আল্লাহ রসুল সাল্লাম মানুষের বয়স মানুষের বয়স দিয়েছেন ষাট থেকে সত্তর বছর অতিরিক্ত কেউ হয়তো বেশি আর বাঁচতে পারে কিন্তু আপনাকে আমাকে পরকালে যেতে হবে যার দিন নেই দিন নিয়ে যদি আপনি যেতে পারেন ভালো কাজ নিয়ে যেতে পারেন তাহলে এই কল্যাণ আর যদি ভালো কাজ নিয়ে না যেতে পারেন তাহলে অকল্যাণ এবং পরকালে শাস্তি ভোগ করতে হবে তাই আমরা একে অপরে আল্লাহকে ভয় করি যারা এইভাবে অন্যায় অপকর্ম করছি আল্লাহকে ভয় করি আর মানুষকে আরেকটা যে বিষয়ে মানুষকে ঢালাওভাবে হত্যা করা এমনিতেই যে কেউ যদি কোনো দাবি দাওয়া পেশ করে তাহলে তাদেরকে গুলি মেরে হত্যা করা বা আর কিছু করা এ বিষয়গুলা দেখতে হবে কারণ এগুলা মুসলমানকে অন্যভাবে হত্যা করা আর একটা বড়ো পাপ আর একটা বড়ো পাপ তাই এ বিষয়গুলা যারা দিনের যারা দেশের প্রধান এবং যারা যারা দেশের চালানোর বিষয়গুলো হাত নিয়ে হাতে নিয়ে আসেন অবশ্যই আপনাদেরকে বিষয়গুলা দেখা দরকার বিষয়গুলো দেখা দরকার আর যারা যে শাস্তি করছে শাস্তির দরুন তাদের সে বিচার করা তাই আল্লাহ সুবহাতের কাছে আমরা আশা করছি যারা দিন কিনে কুটুক্তি করছে হে আল্লাহ তালা হে তোমার কাছে কাকুতিমিনীত করছি যারা মূলত এই কাজগুলা করছে এবং দিনকে নিয়ে এরূপ করছে মুসলমান জাতিকে নিয়ে ছিনিমিনি খাচ্ছে হে আল্লাহ তাদেরকে হেদায় দান করো আর যদি তাদের ভাগ্যে হেদায়ের দান না থাকে তাহলে তাদের তুমি দুনিয়াতে শাস্তি তাদের দেখে দাও যারা অন্য উপকর্ম করছে তাদেরকে হেদায় তাদের জন্য হেদায় চাচ্ছি তাদের জন্য হেদায় চাচ্ছি যদি তাদের ভাগ্যে হেদত না থাকে তাহলে দুনিয়াতেই তাদের কিছু দৃষ্টান্তমূলক শাস্তির দেখাও যাতে করে অন্যরা অন্যরাই দ্বারা ফায়দা পেতে পারে আল্লাহ সুবাহ তালার কাছে আশা করছি প্রার্থনা করছি দোয়া করছি হে আল্লাহ মুসলমানরা যে যেখানে আছে তাদেরকে তুমি রক্ষা করো তাদের হেফাজত করো মুসলমান দিনকে হেফাজত করো মুসলিম জাতি যে যেখানে রয়েছে তাদেরকে হেফাজত করো মুসলিম জাতি সবাইকে একক হওয়া তৌফিক দান করো সবাকে করান কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করো আঃরে আলহামদুলিল রব্ল আলমিনা আশাদুল্লাহ ইহা আস্তা বিয়